আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আবারও চলে আসলাম ঠিক আগের মতোই, আগের সিস্টেমেই। মোবাইল ফ্যাক্টরির মিরপুর ব্রাঞ্চ থেকে আমি ভিডিও শুট করছি, এবং আজকে যারা আমার ভিডিওটা দেখতেছেন, আজকে আমার কাছে আছে ভিভো আর ওপো আর কিছু রিয়েলমির কিছু ফোন, সেকেন্ড হ্যান্ড ফোন। এগুলো কি কি স্টক আছে জানানোর জন্য, আপনারা যদি এই প্রত্যেকটা ফোনের প্রাইস জানতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রত্যেকটার প্রাইস আপনারা জেনে যাবেন। তারপরে যদি কারো ঢাকার বাহিরে এবং ঢাকার ভিতরে কেউ পার্সেল নিতে চান, সেক্ষেত্রে আমরা ঢাকার মধ্যে 24 ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি। ঢাকার বাহিরে এসো পরিবহন যে যে এলাকাগুলোতে আছে সেখানে আমরা পার্সেল করে থাকি, কিন্তু অ্যাডভান্স 1000 টাকা আমাদের আগে পে করতে হবে। তো কথা না বাড়িয়ে চলুন, আমি আজকে আমার কাছে যে রিয়েলমি আর ওপো ফোনগুলো আছে এটা নিয়ে আলোচনা করি। তো আজকে আমি এখান থেকে ওপো থেকে আমি শুরু করছি। ওপো আমার কাছে আছে এটা C2 A3S এথিরিয়াস পিছনে ডুয়েলেন্স ক্যামেরা, 2 জিবি র্যাম, 16 জিবি রোম, খুব কম প্রাইজের মধ্যে নচ ডিসপ্লে দেওয়া আছে, এটা নিতে পারেন, অফিসের জন্য খুবই ভালো হবে। আর এখন অনেকে অনলাইনে ক্লাস, অনলাইনে কাজ করেন, কম দামের মধ্যে ফোন চান, আপনার এই স্মার্টফোনগুলো ইউজ করতে পারেন। তারপর এটা আছে আপনার ওপো C2, রিয়েলমি C2, এটা পিছনে ডুয়েলেন্স ক্যামেরা উইথ ফ্ল্যাশ এবং নচ ডিসপ্লে, এটা 2 জিবি 32 জিবি, এই ফোনটাও নিতে পারেন, চমৎকার একটা ফোন। তারপরে আছে হলো আপনার A1K, ওপো A1K, এটাতে আপনার নচ ডিসপ্লে, পিছনে সিঙ্গেল ক্যামেরা। তারপরে থাকতেছে লেগে আপনার C12 A12, ওপো A12 এর পিছনে ডুয়েলেন্স ক্যামেরা উইথ ফ্ল্যাশ এবং ফিঙ্গারপ্রিন্ট, পিছনে সামনে নচ ডিসপ্লে, এবং ডিজাইনটা প্রিজম শেড ডায়মন্ড কাট দেওয়া আছে, ডিজাইন করা, এই ফোনটা নিতে পারেন, ব্লু কালার, চমৎকার। তারপরে আছে A7 ফোনটা হলো আপনার, আমার ওপোর মধ্যে A7 ফোনটা আগেও ভালো লাগতো, এখনো ভালো লাগে, চমৎকার একটা ফোন এবং কালারটা খুব সুন্দর, গর্জিয়াস। এটাতে 4 জিবি র্যাম পাবেন, 64 জিবি রোম পাবেন। এগুলো এই 4 জিবি র্যামের ফোনগুলো অ্যাবাউট আপনি 10 থেকে 11 মধ্যে পেয়ে যাবেন। এটা আমরা প্রাইস রাখতেছি এখন রাইট নাও 9500 টাকা করে, চমৎকার একটা ফোন, 4 জিবি 64 জিবি। তারপর আছে ওপো A5s, A5s আর হলো A7 অলমোস্ট সেম, দেখতে লুকস সেম, ডিজাইন সেম, সবকিছুই সেম, কিন্তু র্যাম রোম প্রসেসর একটু ডিফারেন্স আছে। এটা পিছনে ডুয়েলেন্স ক্যামেরা উইথ ফ্ল্যাশ প্লাস ফিঙ্গারপ্রিন্ট, সামনে নচ ডিসপ্লে, এটাও নিতে পারেন, এটা দাম অ্যাবাউট 7 থেকে 8 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। তারপরে থাকতেছে এটাও A5s, একই জিনিস, এটার এটা কালো আর এটা, এইটার কালারটা হচ্ছে উপরে পার্পল কালার আর এটাও আর একটা কালার, এই তিনটা A5s। তারপরে থাকতেছে ভিভো V11, V11 এ এটা B11 প্রো, এটাতে পিছনে ডুয়েলেন্স ক্যামেরা, খুবই ভালো ক্যামেরা রেজলিউশন, খুবই ভালো, এবং ইনার ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট উইথ নচ ডিসপ্লে, খুব চিপ প্রাইসের মধ্যে, চমৎকার একটা ফোন, এই ফোনটা আপনারা এসে দেখতে পারেন, ফিজিক্যালি দেখতে পারেন আমাদের ব্রাঞ্চে। তারপর আরেকটা ফোন আছে খুব পুরনো মডেল, এটা হচ্ছে Z20 Z Ultra, সোনি Z Ultra, এই ফোনটা, এটা ফোন প্লাস ট্যাব। আপনারা যারা অনলাইনে ক্লাসের জন্য বা অনলাইন অফিস করার জন্য চান একটু বড় স্ক্রিনে হলে ভালো হয়, ভিডিও কলে বা অনেকজনের সাথে গ্রুপ কল করলে স্ক্রিনে জায়গা হয় না, তো এটাতে মোটামুটি ফোন কাম ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন, চমৎকার একটা ফোন। এটা আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারবেন, এটা 10000 টাকা। এটাতে 835 স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া আছে, সোনি এরিকসনের জেড আল্ট্রা। তারপরে আছে রেডমি 8 এর পিছনে ডুয়েলেন্স ক্যামেরা উইথ ফ্ল্যাশ নচ ডিসপ্লে এবং খুব গ্লোসি গর্জিয়াস একটা ফোন, এটা নিতে পারেন, ব্যাটারি অ্যাম্পিয়ার 5000 mAh ব্যাটারি, যারা বেশি চার্জ দরকার তাদের জন্য সামির ফোনগুলো আমি আগেও সাজেস্ট করেছি। এটা হচ্ছে রেডমি 7 আর রেডমি 8 এর মধ্যে দেখতে ডিফারেন্সটা অনেক, মানে এটা ডিজাইনটা হলো আপনার 7 এর মতো, পিছনে ডুয়েলেন্স ক্যামেরা উইথ ফ্ল্যাশ, সামনে নচ ডিসপ্লে, এই ফোনটাও নিতে পারেন। তারপরে ছোট একটা ফোন আছে, ছোট একটা ফোন হলে কি হবে, এটা যারা একবার একটু বড় ফোন ইউজ করতে পছন্দ করেন না, ছোট ফোন ইউজ করতে চান স্মার্টফোনের মধ্যে, এই ফোনটা তারা নিতে পারেন, এটা রেডমি 4, এটাতে র্যাম পাবেন আপনার 3 জিবি, রোম পাবেন 32 জিবি, খুব চিপ প্রাইসের মধ্যে, খুব কম দামের মধ্যে, চমৎকার একটা ফোন, এই ফোনটা আপনার চাইলে নিতে পারেন। তারপরে এই একটা ফোন আছে রেডমি 9A, রেডমি 9 এ দেখতেও চমৎকার, এখানে একটা ডিজাইন শেড দেওয়া আছে ক্যামেরা বরাবর, দুইটা সিঙ্গেল ক্যামেরা, 13 মেগাপিক্সেল ওই নচ ডিসপ্লে,
এই ফোনটা নিতে পারেন সাইজটা বড় একটু গেম টেম খেলে বা ভিডিও দেখে চার্জও বেশি থাকবে এবং চার্জ খুবই ভালো চার্জ থাকবে আপনারা গেম খেলেন পাবজি খেলেন বা ফ্রি ফায়ার খেলেন জিটি খেলেন খুবই ভালো চার্জ থাকবে এই ফোনটা নিতে পারেন খুব চিপ প্রাইসের মধ্যে তারপরে থাকতেছে পোকো সি3 পোকো সি3টা দেখেন আইফোন 12 এর K12 প্রো ম্যাক্স এর ক্যামেরার মতো চার কোণা যে ক্যামেরাগুলো করছে আইফোন 12 এর নকল করে করছে এবং এটা দুইটা শেডের এখানে একটা ডিজাইন এখানে একটা ডিজাইন করা এই ফোনটা নিতে পারেন চমৎকার একটা ফোন তারপরে থাকতেছে এইটা না তারপরে থাকতেছে Redmi 8A আসলে Xiaomi ফোনগুলোর কয়েকটা নামে বিভক্ত করা হয়েছে Redmi Xiaomi Mi মার্কেটে গত বছর মানে 2020 এর করোনা টাইমে ওরা মার্কেটে খুবই ভালো একটা নাম নিয়ে আসছে এবং করোনার সময় গত করোনার সময় মোটামুটি আমরা প্রচুর পরিমাণে সাড়া পেয়েছি Realme ফোনগুলো খুব চিপ প্রাইসের মধ্যে চমৎকার চমৎকার ফোন এটা Realme C3 Realme 3 এই ফোনটা নিতে পারেন এটা পিছনে ডুয়াল লেন্স ক্যামেরা উইথ ফ্ল্যাশ ফিঙ্গারপ্রিন্ট নজ ডিসপ্লে তারপরে Redmi 6A এটা আছে 6A কম দামের মধ্যে Redmi 7A এই ফোনটা এই ফোনটা আপনার হাতে নিলে বুঝবেন কত মজবুত একটা সেট কত হেভি একটা ফোন মানে অনেক ওয়েট এবং চমৎকার একটা ফোন এই ফোনটা নিতে পারেন আমার কাছে দুইটা সেই চিরচেনা নোকিয়ার খুব পুরনো দুইটা মডেল এগুলো আশা সিরিজ এই ফোনগুলো আছে যদি কেউ বার ফোনের বদলে ফোন চালাতে চান এগুলো স্মার্টফোন এই ফোন দুইটা নিতে পারেন নোকিয়া এক্স দুইটা কালার এগুলো আমরা দাম বিক্রি করতেছি 4.5 করে 4,000 টাকা পর্যন্ত রাখা যাবে মানে নোকিয়ার সেই আগের সার্ভিস পাবেন যারা বাটন ফোন ইউজ করেন অ্যাটলিস্ট স্মার্ট ফোন ইউজ করে দেখতে পারেন চেক করতে পারেন গ্রাফিক্সের জন্য অ্যান্ড সেকেন্ডারি ফোন হিসাবে তারপর একটা আছে Narzo 20 Realme এটা ব্র্যান্ড নিউ ফোন ইনটেক Narzo 20টা এটা 48 মেগাপিক্সেল ক্যামেরা 8 মেগাপিক্সেল 2 মেগাপিক্সেল ফ্রন্টে 8 মেগাপিক্সেল চমৎকার একটা ফোন দেখি করেছি ফোনটা দেখেন কালারটা দেখেন Narzo 20টা চমৎকার কালার এবং খুব রাফ রেজোলিউশন খুবই ভালো এটা 15,000 টাকার প্রাইস মার্কেটে এখন চলতেছে আইসিন যত পরে অর্ডার করার চেষ্টা করব এখনো নিতে পারেন আপনারা তো আজকে Oppo এবং Realme এই ফোনের ভিডিও এতটুকুই আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি লাইক কমেন্ট শেয়ার করেন এই আমার এই চ্যানেলটা আরো প্রমোট হবে আমি আরো নতুন নতুন ভিডিও দিতে পারবো আমার কাছে ইলেকট্রনিক গ্যাজেট অনেক আইটেমের গ্যাজেট আছে আপনারা চাইলে আমি সবগুলো গ্যাজেটের আলাদা আলাদা ভিডিও বানিয়ে দিব আপনারা কাইন্ডলি আমাকে সাপোর্ট দিবেন তো আজকে এতটুকুই আগামী কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ